আজি মানে ফ্রেন্ডস আমি ভাবিছো কি আজি কঠালর আঞ্জা খাম আমি ইফালে কঠাল এনেকে সব পারে হুরু হুরু কঠাল লাগি আছে এনেকে কঠাল মুছি ভাজি এই ফালে পুকুরের মাছ একদম খরর এই পুকুরের মাছ আমার এই ব্যাগ লাউ ঘর ভিডিও ভাল লাগে আমার পেজটো প্লিজ ফলো করে দিব ফলো বাটনটো উপরত আছে এনেকে নীলা নীলা হয় তো তাতে এবার ক্লিক করে আমাক সাপোর্ট করব ঠিক আছে সো ফ্রেন্ডস বিহু আহি পালে যেটা এইফালে মা আর খুড়িয়ে এইফালে ঢেঁকি মানে গুড়া খুন্দি আছে এইফালে মা কি পিঠা বানাবে মা তেল পিঠা ওয়াও তেল পিঠা বানাবো এই ফালে ইটু ছাগলি ইটু চাওক এনেকে এই চাউল খাই আছে ইয়েতে বেটাই সো এই চাউলখিনিৰ পৰা শুকান পিঠা আৰু তেল পিঠাই হ'ব আজি মানে ফ্রেন্ডস আমি ভাবিছো কি আজি কঠালৰ আঞ্জা খাম আমি ইফালে কঠাল এনেকে চাব পাৰে সৰু সৰু কঠাল লাগি আছে এনেকে কঠাল মুছি ভাজি এই ফালে কঠাল পাৰি দিলে ইফালে ঘূৰি ইফালে কিমান ডাঙৰ ডাঙৰ কৰি কঠালর সবজি আপনাদের খায় না কমেন্ট করে জানাবো আপনি নতুনকে ফুলর পুলি আনিছো এইফালে তো তাকে এটা অলপমান পানি দিয়ে আছো রাতেপাই এনেকে রাতেপাই খুন্দা গুড়াখিনি ইয়াতে শুকাব দিছে আমার এই শাকনি বাড়িখন এনেকে চাও কি ধুনিয়াকে এইফালে লেচেরা বিলাক লাগিব ধরেছে এনেকে লাহে 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 আর এইফালে মায়ে এইফালে আমার মেস্তা টেঙা ছিঙিব যাওয়া ভিডিওটো দেখাইছিল মই বাজারত মেস্তা টেঙা 10 টাকা 3 মুঠাকে দি আছে আর এইফালে মা এতিয়া আমার ঘরতে ছিঙিব এইফালে এনেকে ও মানে আজি মেস্তা টেঙা আর ভেন্ডি বানাবি ন আপনাদের খায় না খায় জানাবো কমেন্ট করে আর এইফালে আমার খুড়ি এইফালে মাছ বাছি আছে এনেকে সরু সরু পুকুরের মাছ একদম খরর ইয়া পুকুরের মাছ আমার এইবিলাক লাউ পুঠি বলে কো আমি ইয়া এইফালে এটা মায়ে এনেকে জুই ফুয়াই আছে এনেকে এই সুঙারে এই বাহর সুঙারে এনেকে ইয়াতে মানে পানি গরম হয়ে আছে আমার এতিয়া ভেন্দি কাটিব লাগে এইফালে আর ওইফালে খুড়িয়ে খাই আছে চাহ তারপর এইফালে মা খাই আছে চাহ এই ভেন্দি কাটি আছে এনেকে ধুনিয়াকে এটা ভেন্দির দুপিসকে দিছে দুপিস করে দিছে এনেকে এইফালে খুড়িয়ে কাটি আছে এইফালে আমার মেস্তা টেঙা এনেকে এইটু ভেন্দি দিয়ার কারণে কাটি আছে এনেকে তেতিয়া ছিঙি লোহে কঠালটো এইফালে খুড়িয়ে এনেকে কাটি আছে এইফালে ধুনিয়াকে চাব পাৰে এইফালে এইফালে আঠা কঠালর তো এইফালে কঠালটো ক হোৱা নাই এনেকে চাব পাৰে আপোনালোকে ক হবৰ কাৰণে আৰু কেইদিনমান লাগিব আৰু তো এইফালে মা এইফালে ভাজি আছে আমাৰ একদম তাজা তাজা মাছ এনেকে লাউ পুঠি এইবোৰ ধুনীয়াকৈ ভাজি আছে একদম তেলত ফ্রাই তো এইফালে আমাৰ মাছ ফ্রাই হৈ গ'ল এনেকে চাব পাৰে এইফালে মাছখিনি এটা উলিয়াই দিও এনেকে ফ্রাই হওয়া মাছখিনি এইখিনি এইফালে আমার মাইনাস স্কুলের পর আহিবা লাগে ইফালে স্কুলের পর কত দৌড়া সো এইফালে ভেন্ডি খিনি চাও খুড়িয়ে ধুনিয়াকে কাটি দিলে এতিয়া বনাব মা এইফালে ইয়াতে অলপমান তেল দি লৈছে তারপর দিয়ে দিলে এনেকে ধুনিয়াকে এইখিনি এটা তেলত ধুনিয়াকে অলপমান সিজাই লও এনেকে তারপর ইয়াতে পানি দিন না এইফালে ভাজিখন এতিয়া হৈ গ'ল তো মায়ে এতিয়া ইয়াত পানী দিব এনেকে চ' এতিয়া ভেন্দিৰ আঞ্জাখন চাব পাৰে আপোনালোকে ধুই এইফালে ধুনীয়াকৈ এতিয়া উতলি আছে এনেকে তাৰপাছত এতিয়া মায়ে দিব এইফালে এইখিনি কি আছিল মেস্তা টেঙা এইটো মেস্তা টেঙা আৰু আপোনালোকে কি বুলি কৈ কমেণ্ট কৰি জনাব মেস্তা টেঙা দিলোঁ তাৰপাছত অলপমান দেৰিকৈ কি দিবি আৰু ইয়াতে মাছ দিম নিমখ দিম তো অলপমান দেৰিকৈ মাছ আৰু নিমখ দিব আছে তাৰপাছত আৰু ইয়াতে বিশেষ একো দিব লগা নাই হৈ যাব আৰু আর এটা ভাজি লওয়া মাছখিনি ইয়া দি দিব এনেকে এইখিনি মাছ তো এটা দি দিব এনেকে আঞ্জাখনত এই আর অলপমান টাইম উতলিলে আঞ্জাখন খাব পৰা হৈ যাব এনেকে ঢাকি দিছে এতিয়া সো এটা আমার আঞ্জাখন হৈ গল এফালে চাব পাৰে আপোনালোকে মা এটা ডাঙি দিব 1 2 3 ও এই আছাও কি ধুনিয়া হৈছে এই আঞ্জাখন কি কৰি আছিল মই ভিতৰত কি হৈছে হাসমেলা হাসমেলা মগজি এই নাই এতিয়া আমি বনাম কঠাল আৰু কঠাল বনাবৰ বাবে এফালে মাৰ হাতত আছে এফালে পাঁচফোৰণ তেজপাত কঞ্জালা এইখিনি এটা মায়ে দি দিব এনেকে তেল এইফালে হ'ল পিঁয়াজ তো এতিয়া আমি পিঁয়াজখিনি দি দিওঁ এনেকে
plate ase ada nohuru jolokia jira jabre pukan jalu aro efale ase ma mainu pyaaz bhaji kini hoi gol to etia ami didiu ifale hal kini didiu enege ei kini ekini hol kothal kothal simple ke banaisu a olopman bhajar pasat direct pani din no ba So, I am going to tell you that my DD is going to be a good thing. I will follow the video.